हेलो गाइस, আমি দিয়া, আমার চ্যানেল কুকিং উইথ দিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একটি খুবই সুস্বাদু এবং কম সময়ে তৈরি হয়ে যাওয়া ডিশ, পটল পোস্ত রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পটল পোস্ত বানানোর জন্য পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, গায়ে একটু বাঁধিয়ে বাঁধিয়ে এভাবে কেটে নেবেন, সম্পূর্ণ খোসা ছাড়াইনি। এবার পটলটা দুপাশে এভাবে চিড় দিয়ে নিয়েছি যাতে এর মধ্যে ভালোভাবে মশলা ঢোকে। আপনারা যদি চান চেরা পটলও ইউজ করতে পারেন, আমি এখানে আস্ত নিয়েছি তাই একটু চিড়ে নিয়েছি। এবার এটার গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর এটাকে ভেজে নেব। পটলটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চামচ মতো কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটাকে ভালোভাবে হাতের তালুতে ঘষিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব, তারপর ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিলাম, মাঝে মাঝে তুলে দেখে নিতে হবে। আবারও একটু নাড়িচাড়ি দিচ্ছি, পটলগুলোকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হয়। ভালো করে দুপিট ভালো করে ভেজে নিতে হবে। এবার পটল পোস্ত বানানোর যে মেন ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ পোস্ত, আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে আমি একটু পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এরকম একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন থিক পেস্ট হয়েছে। এবার এই মিক্সচারটা পটলের মধ্যে দিয়ে দিতে হবে। পটলটা ভাজা হয়ে গিয়েছে, এবার এই পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা আমি সম্পূর্ণই দিয়ে দেবো। এর মধ্যে আরও 2টো লঙ্কা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার বাটির মধ্যে সামান্য জল আর হলুদ গুলে, অর্থাৎ যে বাটিতে পোস্ত নিয়েছিলাম সেই বাটিতেই সামান্য জল আর পোস্ত হলুদ গুলে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এখানে 1/2 চামচ মতো চিনি আমি ইউজ করেছি। এবার সব কিছুকে ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে দিতে হবে, অর্থাৎ পটলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে জল দেবেন সেই পরিমাণেই ঝোলটা হবে। যেহেতু আমি এটার বেশি ঝোল রাখবো না তাই বেশি জল দিচ্ছি না। পটলটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছিল, এবার পোস্ত দিয়ে কিছুক্ষণই লাগবে, বেশি সময় লাগবে না এটা হতে। আর একটু জল দেওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি।
আপনারা এটা এই সময় চেক করে দেবেন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি, এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই যেটুকুনি জল দিয়েছি আমি সেটুকুনি সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঝোল ঝোলও রাখতে পারেন, অথবা পোস্তটাকে আপনারা শিলে বেটে একটু জল দিয়ে, বেশি করে জল দিয়ে বেটে এটা ঝোল অবস্থায় রাখতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। এই অবস্থায় নুন মিষ্টিটা চেক করে নেবেন। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নেব। সর্ষে তেলটা কিন্তু আপনারা নামানোর পরে, অর্থাৎ গ্যাস অফ করার পরেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে পটল পোস্তর সাথে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের মুখে, আর একটু নাড়াচাড়া করি আর নুন মিষ্টি চেক করে আমি এটা নামিয়ে দেব। নুন মিষ্টি সম্পূর্ণ ঠিক লাগছে আমার কাছে, এবার এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। তো আমার রেডি হয়ে গেছে, এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি গরম ভাতের সাথে এটা খাওয়া হয়, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্না করবেন, আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সি ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।